कुचबिहार में भाजपा महिला कार्यकर्ता के कपड़े उतारकर सड़कों पर घुमाने और पीटने का आरोप। बंगाल में फिर एक बार महिला सुरक्षा पर उठे सवाल। पीड़ित महिला से मिलने पहुंचा भाजपा प्रतिनिधिमंडल। अग्निमित्रा पॉल, शशि अग्निहोत्र और फाल्गुनी पात्रा कोलकाता से बागडोगरा हवाई अड्डे पहुंची। This program is brought to you by Dear Saptahik Lottery. केवल 100 रुपए मा अनि जित्नु होस् पहिलो पुरस्कार 1 करोड़ रुपया। Dear Saptahik Lottery. भाग्य बदलिने बाटो। भाजपा महिला कार्यकर्ता को बीच सड़क पर कपड़े उतार कर और बाल पकड़कर पीटने की घटना से राज्य में महिला की सुरक्षा पर एक बार फिर सवाल उठने लगे हैं। इस घटना के बाद पीड़ित महिला से मिलने के लिए आज बीजेपी का एक प्रतिनिधिमंडल कोलकाता से बागडोगरा एयरपोर्ट पर उतरा। इस दिन पश्चिम बंगाल विधानसभा सदस्य और भाजपा महिला मोर्चा की अध्यक्ष अग्निमित्रा पॉल, महिला मोर्चा संपादिका शशि अग्निहोत्री और महिला मोर्चा सभा नेत्री फाल्गुनी पात्रा कोलकाता से बागडोगरा हवाई अड्डे पर उतरे और सड़क मार्ग से कुचबिहार के लिए रवाना हुए। अग्निमित्रा पॉल ने कहा, इस घटना की क्रूरता की कोई भाषा नहीं है। हमें पुलिस पर भरोसा नहीं है क्योंकि पुलिस हल्की सजा से अपराधियों की मदद करेगी, राज्य सरकार भी चुप है। उन्होंने पूरी घटना की सीबीआई जांच की मांग करते हुए कहा कि इसकी शिकायत केंद्रीय महिला आयोग और एसटी आयोग से की जाएगी। अग्निमित्रा पॉल ने यह भी कहा कि पूरी घटना के बारे में प्रधानमंत्री और गृह मंत्री को पत्र भेजा जाएगा। क्या कहा उन्होंने आगे सुनिए। চলে পারে এখানে দিদি কিছু কথা বলে না, যদি বিদেশ পরিধি হয়, মণিপুর হয়, নাগাল্যান্ড হয় তাহলে বাংলার নাগরিক হয়ে, বাংলার একজন মা হয়ে, বাংলার একজন মহিলা হয়ে আমি আজকে লজ্জিত। এবং আজকে যে বর্বরতা এবং যে নৃশংসতার সাথে এই ঘটনা ঘটেছে আমাদের সংখ্যালঘু মোর্চার বোনের সাথে, আমাদের কোনো ভাষা নেই এর কন্ডেম করার। এবং আজকে আমাদের সম্মানীয় সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তার নির্দেশে আমাদের এই টিম আমরা আজকে এসেছি, মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনিদি এবং মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা শশিদি এবং সমস্ত মহিলা মোর্চার যারা রয়েছেন। আমাদের সাথে যুক্ত হবেন শিক্ষা চ্যাটার্জি আমাদের এমএলএ, জয়ন্ত রায় আমাদের এমপি, মালতী রাভা রায় আমাদের এমএলএ। আমরা সবাই ওখানে যাচ্ছি এবং তার সাথে আমরা দেখা করব। আজকে সত্যি যে মুখ্যমন্ত্রী একজন মহিলা পশ্চিমবঙ্গে এবং তিনি টিম পাঠিয়ে দেন সারা ভারতবর্ষে যেখানে মহিলাদের অত্যাচার হয়, কিন্তু এবং মণিপুর নিয়ে যিনি এত কথা বললেন, ভারত সরকারকে এত কন্ডেম করলেন, আজকে সেই মণিপুরের ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে, সেটা নিয়ে ওনার তরফ থেকে একটিও স্টেটমেন্ট নেই। তাই আমরা আজকে এখানে এসেছি, আমরা এই বোনের সাথে দেখা করব। আমরা পুলিশকে ডেপুটেশন দেবো বটে, কিন্তু আমাদের কোনো এক্সপেকটেশন নেই পশ্চিমবঙ্গের পুলিশের থেকে। আমরা সিবিআই তদন্ত চাই। দিদি, 7 জন অলরেডি গ্রেপ্তার হয়েছে। আমাদের ওই গ্রেপ্তারে আমাদের কোনো আমরা কোনো ইয়ে করি না, মানে আমাদের কোনো আশা নেই। গ্রেপ্তার হলেই যে তারা সাজা পাবে তার তো কোনো পশ্চিমবঙ্গে তার তো কোনো গ্যারেন্টি নেই, কারণ পুলিশ যেভাবে সাজাবে পুরো কেসটাকে এবং যা যা ধারা দেবে, দুদিনের মধ্যে যাদেরকে ধরা হয়েছে, যারা উলঙ্গ করে আমাদের বোনকে সারা গ্রাম ঘুরিয়েছে, তাদের কোনো ক্ষমা নেই। আমরা সিবিআই তদন্ত চাই। পুলিশের থেকে আমাদের কোনো এক্সপেকটেশন নেই, পুলিশ মন্ত্রী থেকে, মুখ্যমন্ত্রী থেকে আমাদের কোনো এক্সপেকটেশন। মনোজ ভার্মা, এডিজি মনোজ ভার্মা বলছে যে সম্পূর্ণ পারিবারিক ব্যাপার, এখানে দেওয়ার নাকি এই কাণ্ডটা করিয়েছে, সম্পূর্ণ মিথ্যে কথা। তার ভগ্নিপতি, ওই যারা তাকে বিবস্ত্র করেছে তার মধ্যে তার ভগ্নিপতি ছিল, কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ তো এটাই বলে এসছে যে কোনো হেনস্থা, হেকেল, মার্ডার যে কোনো বিজেপির কর্মীতে যখন করা হয়, কার্যকর্তাদের যখন করা হয়, পুলিশ এটাই দেয় পারিবারিক বিবাদ, এইটা ছাড়া তাদের আর কোনো স্টেটমেন্ট নেই। এই কারণেই আমরা পুলিশের থেকে কোনো রকম কোনো এক্সপেকটেশন নেই, কোনো রকম কোনো হেল্প চাই না। আমরা উইমেন্স কমিশনকে লিখছি, মাইনরিটি কমিশনকে লিখছি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা লিখব। আমরা সিবিআই তদন্ত চাই এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। যারা এই আমাদের বোনকে এত সংখ্যালঘু চেঁচান, আমাদের মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের ওপর একচেটিয়া অধিকার আর ভালোবাসা, এই তো হচ্ছে ভালোবাসা। ভালোবাসা আমরা দেখেছিলাম বকটুইতে, যখন জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল,
সংখ্যালঘু মাদের বোনেদের আর ছোট ছোট বাচ্চাদের। তো সংখ্যালঘুর উপর প্রীতি আমরা ভালো করে জানি, আমরা এর সিবিআই তদন্ত চাই। বারবার পশ্চিমবঙ্গে এই ঘটনা কেন ঘটছে? বারবার ঘটছে কারণ কি, আমাদের মুখ্যমন্ত্রী তিনি কোনো স্টেটমেন্ট দেন না, এবং যখন স্টেটমেন্ট দেন না কোনো অ্যাকশন যেখানে হয় না, এই সব কালপ্রিট, এই সব মিসক্রিয়েন্স, এই সব যারা অত্যাচারী ক্রিমিনাল, তারা জানে যে আমাদের সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রীর আশীর্বাদের হাত আমাদের মাথার উপর আছে। আজকে ইউপির মতো, যোগীজির মতো যদি মুখ্যমন্ত্রী হতো, সেখানেও হাতরাস উন্নাও হয়েছে, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। হয়েছে, অপরাধ হয়েছে, কিন্তু শাস্তি হয়েছে। এখানে কোনো শাস্তি হয়, এখানে শুধু লঘু ধারা দেওয়া হয় যাতে তারা, যারা ক্রিমিনালস, তারা ছাড়া পেয়ে যায়। সেই জন্য আমাদের পুলিশের থেকে কোনো এক্সপেকটেশন, যদিও বা আজকে আমরা এসপি অফিসে যাব, এসপি থাকবেন না বলেছে, অ্যাডিশনাল এসপি থাকবে, আমরা ডেপুটেশন দেবো। এখান থেকে গিয়ে আপনারা কোথায় রিপোর্ট? আমরা প্রথমে আমাদের বোনের সাথে দেখা করব, উনি কুচবিহার ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে আছেন, না কালকে বাড়িতে এসেছেন, মানে কার্যালয়ে এসেছেন, আমরা কার্যালয়ে যাব, তারপর আমরা ডেপুটেশন দিতে যাব এসপি অফিসে। आधुनिक सुविधाहरूले भरिपूर्ण अत्याधुनिक डिजाइन र बजेटमा पाउनुहोस् फ्ल्याटहरू द्वारिका प्राइम वेगास सर्कल नजिकै। ट्राफिक जामबाट मुक्त सार्वजनिक यातायात सधैँ उपलब्ध छ र सिलगढीका प्रमुख महलहरूमा पैदल दूरी भित्र पर्छ। तपाईँको लागि यहाँ सुविधाहरू छ, द बेबी पुल, ल्यान्डस्केप गार्डन, रुफटप, गजिबोज, चिल्ड्रेन्स प्ले एरिया, टेम्पल, कम्युनिटी हल एन्ड टेरेस गार्डन। ह्यान्डओभर चाँडै उपलब्ध हुनेछ। आजै आउनुहोस् द्वारिका प्राइम अथवा कल गर्नुहोस् 7557044444 ma Dwarika Prime, where every detail is crafted to perfection. 6 rupya ma 1 crore 1 crore 6 rupya ma keval 6 rupya ma 1 crore 6 rupya ma 1 crore ke 1 crore keval 6 rupya ma kinnu hos dear saptahik lottery keval 6 rupya ma ani jitnu hos pahilo puraskar 1 crore rupya 6 rupya ma 1 crore 1 crore 6 rupya ma 6 rupya dear saptahik lottery bhagya badline bato।